আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সর্বশেষ সংবাদ। সংবাদের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশব্যাপী ভয় ছড়িয়ে দিচ্ছে সরকার, সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না, বলছেন মির্জা ফখরুল। ভুয়া ভোটার বানিয়ে তামাশা করেছিল বিএনপি, বলছেন ওবায়দুল কাদের। জীবনের ঝুঁকি নিয়ে একটা ধাক্কা দেয়, সরকার পড়ে যাবে, বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। তালিবানদের উত্থান নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া। ভাতা কমছে সরকারি চাকরিজীবীদের। আশরাফ গানিকে কাপুরুষ বললেন আফগানরা। এবং সর্বশেষ জানাবো যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালিবান। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। দেশব্যাপী ভয় ছড়িয়ে দিচ্ছে সরকার, সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না, বলছেন মির্জা ফখরুল। ফখরুল বলেন, ক্ষমতা হারানোর আতঙ্কে আমি সরকার দেশকে বিএনপি শূন্য করতে মাঠে নেমেছে। সুরাচারী সরকার বিএনপির নেতাকর্মী এবং প্রতিবাদী জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে দেশব্যাপী ভয় ছড়িয়ে দিচ্ছে, যাতে সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস না করে। তিনি বলেন, জনসমর্থনহীন সরকার মানুষের জানমালের নিরাপত্তাকেও চরম হুঁকির মুখে ঠেলে দিয়েছে। সুরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের দেশের মানুষ আজ বাকরুদ্ধ। অশুভ আশঙ্কা, আতঙ্ক ও ভয়ের এক দুর্বিষহ পরিবেশ জনজীবনকে সারাক্ষণ উদ্বিগ্ন করে রেখেছে। তিনি আরো বলেন, মহামারী কালেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর নির্মম দমন নিপীড়ন চালিয়ে সরকারের ফেসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বহুত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটিতে বাকশালী শাসন কায়েম করতে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, নির্দয় আচরণের পাশাপাশি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বানুয়াট মামলার দায়ের, জামিন লাভের পর মুক্তি পেতে বাধা ইত্যাদি ঘৃণ্য নজির স্থাপন করেছে আমি সরকার। ভুয়া ভোটার বানিয়ে তামাশা করেছিল বিএনপি, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মাথা থেকে ওয়ান ইলেভেন সৃষ্টির ভূত এখনো নামেনি। দেশবাসীর কাছে এটা অজানা নয় যে বিচারপতি হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য কারা বিচারপতিদের বয়স বাড়িয়েছিল। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 1,23,00,000 ভুয়া ভোটার বানিয়ে দেশের জনগণের ভোটাধিকারের সঙ্গে কারা তামাশা করেছিল। মূলত বিএনপি অন্ধ ক্ষমতা লিপ্সা আর তাদের দুর্নীতির সাম্রাজ্য টিকিয়ে রাখার অপচেষ্টায় সেদিন ওয়ান ইলেভেন সৃষ্টির পথ মসৃণ করেছিল। তিনি আরো বলেন, 2008 সালে আমেরিকার নেতৃত্বে মহাজোটকে জনগণ অভূতপূর্ব গণরায় প্রদান করে, এতে ভূমিধস বিচার মাধ্যমে সরকার গঠন করেছিল মহাজোট সরকার। এই জন্য বলবো, ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা নয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার জনগণের সরকার ছিল। বিএনপির অপরাজনীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভোটে নির্বাচিত সরকার। জীবনে ঝুঁকি নিয়ে একটা ধাক্কা দেয়, সরকার পড়ে যাবে, বলছেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছে, দায়িত্বশীল দল হিসেবে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে একাত্মতাবাদ করে জীবনের ঝুঁকি নিয়ে একটা ধাক্কা দেয়, সরকার পড়ে যাবে। গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, এই সরকার দুর্গতির চরম সীমায় পড়ে গেছে। আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়াটুকু আপাতত বন্ধ রেখে আমরা নেতৃত্বে যে নির্দেশনাগুলো সেগুলো যদি সাহসের সাথে রাজপথে দৃশ্যমান করতে পারি, তাহলে এই সরকার আর বেশি সময় টিকে থাকতে পারবে না। এই সরকার কিন্তু যাবে, আপনারা আন্দোলন করেন আর না করেন। তিনি বলেন, এখন বিএনপি নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে সরকার হটানোর যে স্বীকৃতি জনগণের কাছে আপনারা চান কিনা, যদি চান তাহলে দায়িত্বশীল দল হিসেবে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে একাত্মতাবাদ করে জীবনে ঝুঁকি নিয়ে একটা ধাক্কা দেন, সরকার পড়ে যাবে। তালিবানদের উত্থান নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া। তালিবানরা কাবুল দখল করে নিয়েছে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ত্যাগ করেছেন। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশ। দেশটির উদ্ভূত এই পরিস্থিতিতে দেশটির জনগণের ইচ্ছার প্রতি ঢাকার পূর্ণ সমর্থন থাকবে বলে ঘোষণা করেছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাশফি বিনতে শামস রোববার রাতে একটি জাতীয় পত্রিকায় দেশ সাক্ষাৎকারে বলেন, আমরা আফগানিস্তানের জনগণের সঙ্গে আছি, আমরা অতীতেও আফগানিস্তানের জনগণের সঙ্গে কাজ করেছি, ভবিষ্যতেও আফগান জনগণের রায়ের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। ঢাকা গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি আরো বলেন, আমরা সর্বদা আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা চাই, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে আমাদের অবস্থান।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর রেকি আব্দুল মোমিন শনিবার জানান, আফগানিস্তানে তালেবান কিংবা সরকার কারোর সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানে রেডিক্যাল ট্রান্সফরমেশন এবং এই অঞ্চলে ক্ষমতায় ভারসাম্যের বিষয়টি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আফগানিস্তানে বিদেশ অধিগ্রহণ এবং প্রত্যাহারও আমাদের পর্যবেক্ষণে রয়েছে। প্রতিক্রিয়ায় এও বলা হয়েছে যে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা খুবই প্রয়োজন, দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য একত্রিত নীতি গ্রহণ করা প্রয়োজন, আফগানিস্তানের পুনর্গঠন উন্নয়নে অংশ নিতে দেশটির সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত থাকবে। 2007 সালে আফগানিস্তান সার্কের সদস্য হওয়ার সময়ও বাংলাদেশ সমর্থন দিয়েছিল। আফগানিস্তানে বাংলাদেশের কূটনৈতিক মিশন ছিল। সোভিয়েত অধিগ্রহণের পর নিরাপত্তাজনিত কারণে মিশন প্রত্যাহার করা হয়। দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে দূতাবাস চালু করবে বাংলাদেশ। ঢাকার ওই কর্মকর্তা আরো বলেন, আফগানিস্তান তার নিজের গন্তব্য নিজে নির্ধারণ করবে বলে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি যে মন্তব্য করেছে বাংলাদেশ একে স্বাগত জানায়। বাংলাদেশিও মনে করে তালিবানরাও আফগান সমাজের অংশ, ফলে দুপক্ষের মধ্যে দোহায় আলোচনার পাশাপাশি নিরপেক্ষ সংস্থা হিসেবে জাতিসংঘের অধিকতর ভূমিকা বাংলাদেশ প্রত্যাশা করে। সিল্ক রোডের গুরুত্বপূর্ণ সংযোগ স্থলে আফগানিস্তানের অর্থনীতির নতুন অবয়ব বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বাংলাদেশ বিশ্বাস করে। তিনি বলেন, আফগানিস্তানের স্বাস্থ্য শিক্ষা সহ মৌলিক আর্থ সামাজিক অনেক বিষয়ে বাংলাদেশ কাজ করতে আগ্রহী, তবে এসব কাজের পূর্ব শর্ত হল দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার প্রতিও বাংলাদেশের সমর্থন রয়েছে। ভাতা কমছে সরকারি চাকরিজীবীদের। করোনাকালীন পরিস্থিতিতে বাসা কিংবা অফিসে বসে জুমে সংযুক্ত হয়ে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের ভাতা কমানো হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোছা নার্গিস মুর্শিদা স্বাক্ষরিত এক নির্দেশনা প্রদান করা হয়েছে। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোছা নার্গিস মুর্শিদা স্বাক্ষরিত এক নির্দেশনা প্রদান করা হয়েছে। গত 9 আগস্ট অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নির্দেশনাটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, এক, প্রশিক্ষকগণ ধার্যকৃত হারে সমানে প্রাপ্য হবে। দুই, প্রশিক্ষণার্থীগণ ধার্যকৃত হারের অর্ধেক প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে। তিন, আপ্যায়ন বাবদ কোনো ব্যয় করা যাবে না। চার, কোর্স পরিচালক, কোর্স সমন্বয়ক এবং সাপোর্ট কর্মকর্তা কর্মচারীগণ ধার্যকৃত হারের অর্ধেক সমানে ভাতা প্রাপ্য হবে। পাঁচ, অর্থ বিভাগের 22/5/2019 111 নং স্মারকে অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এরই মধ্যে সব ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, কোর্স পরিচালক সহ অন্যদের ভাতা ও সমানের নতুন হার নির্ধারণ করে মন্ত্রিপরিষদ বিভাগ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় সহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এতদিন দৈনিক 500 টাকা করে দুপুরের খাবার ভাতা এবং দুই বেলা চা নাস্তার ভাতা 80 টাকা করে পেয়ে আসছিলেন প্রশিক্ষণার্থীরা। অনলাইন প্ল্যাটফর্মে প্রশিক্ষণ নিলে এ খাবার ভাতা ও চা নাস্তার ভাতা আর দেওয়া হবে না বলেও নিশ্চিত করা হয় চিঠিতে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অর্থ বিভাগের করা এবারের নতুন হার অনুযায়ী গ্রেড 9 থেকে তার উপরে সরকারি চাকরিজীবী প্রশিক্ষণার্থীরা ভাতা পাবেন দৈনিক জনপ্রতি 300 টাকা হারে, যা আগে ছিল 600 টাকা। আর গ্রেড 10 থেকে তার নিচের পর্যায়ের সব কর্মচারীরা ভাতা পাবেন 250 টাকা করে, যা ছিল 500 টাকা। এছাড়া 1500 টাকা থেকে কমে কোর্স পরিচালকদের সমানে ভাতা করা হয়েছে 750 টাকা। 1200 টাকার পরিবর্তে 600 টাকা করে পাবেন কোর্স সমন্বয়কেরা, আর 500 টাকার পরিবর্তে সাপোর্ট স্টাফরা পাবেন 250 টাকা। আশরাফ ঘানিকে কাপুরুষ বললেন আফগানরা। তালিবানরা কাবুল নিয়ন্ত্রণের দ্বার প্রান্তে রোববার আফগানিস্তান ত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এই সময় ফেসবুক পোস্ট করে প্রেসিডেন্ট জানান, তিনি রক্তপাত বন্ধ করতে কাবুল ছাড়ছেন। এর আগে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার প্রেসিডেন্ট আশরাফ ঘানি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রেসিডেন্টের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ আফগানরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা করেছে তার, কেউ কেউ তাকে কাপুরুষ বলেও মন্তব্য করেছে। অনেকেই অভিযোগ করেন, তার কারণে এত অল্পদিনেই কাবুল নিয়ন্ত্রণে নিল তালিবানরা। কাবুলে নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টার টুইট করে বলেছেন, আফগানরা কখনোই ঘানিকে ক্ষমা করবে না। যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালিবান। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে আফগানিস্তানে চলমান যুদ্ধের সমাপ্তি হয়েছে বলে জানিয়েছে তালিবান। রোববার তালিবানের রাজনৈতিক কার্যালয়ের এক মুখপাত্র একথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ নাইম নামে তালিবানের ওই মুখপাত্র বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে তালিবান বিচ্ছিন্ন অবস্থায় থাকতে চায় না এবং শাসনের ধরন, রাষ্ট্রীয় গঠন কাঠামো খুব শিগগিরই পরিষ্কার করা হবে।
তিনি আরো বলে, শরিয়া আইনের মধ্যে থেকে নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে, একই সঙ্গে বাক স্বাধীনতাও নিশ্চিত করা হবে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তালেবান শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চায় এবং ইতিপূর্বে কয়েকটি দেশের সঙ্গে শুরু হওয়া যোগাযোগের চ্যানেলগুলো আরো উন্নত করতেও আগ্রহী তারা। তালেবানের এই মুখপাত্র আল জাজিরাকে আরো বলে, যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সঙ্গে বসতে সকল দেশ অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি। চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে আগামী 31 আগস্টের মধ্যে সব মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর মে মাস থেকে আফগানিস্তান দখলে অভিযান শুরু করে তালেবান গোষ্ঠী। তারা অবিশ্বাস্য দ্রুততায় মাত্র 2.5 মাসের মধ্যে দেশের 34টি প্রদেশের 28টি দখল করে বর্তমানে কাবুলে অবস্থান করছে। ইতিমধ্যে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়েছেন, রক্তপাত এড়াতেই তিনি দেশ ছেড়েছেন উল্লেখ করে আত্মপক্ষ সমর্থন করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।